সতীশ দা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমরা একটা রাইড, এটা হলো ব্রেকফাস্ট রাইড। তো আমি বেরিয়ে গিয়েছি অলরেডি, এখন বাজে 6:30 বেজে গিয়েছে, 6:30 সময় বেরোনোর কথা ছিল। তো রেজিগুলো আসছে, রাস্তায় আছে এখন 6:30 সময়। এইদিকে শুধু কুয়াশাটা দেখো একবার, জাস্ট সূর্য এই মাত্রই বেরোলো। বাসন্তী হাইওয়েতে চলে এসেছি, রেজিগুলো চলে এসেছে অনেকটাই আগে। তো সামনে রেজিগুল আছে, পিছনে আমি। তো সূর্যটা একদম জাস্ট লুকিং গ্লাসে এসে পড়ছে। ও আর কুয়াশাটা দেখা এখনও পুরো পরিষ্কার হয়নি। সিক্স লাইনে যাবো, হাতে চলা সিক্স লাইনে গিয়ে একটু চা টা খেয়ে নেবো, কারণ ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। পরে আবার চালু করবো রাইড। তো কন্টিনিউ করো ভিডিও, আশা করি ভিডিও ভালো লাগবে। সো ফাইনালি গাইস বালি ব্রিজে এসে গিয়েছি, আর এখান থেকে একবার গঙ্গার ভিউটা দেখো। ও তা হাওড়া কিংবা সেকেন্ড হুগলি হলে পুরো ভিউটা দেখা যায়। সো ফাইনালি সন্দীপদা এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর কথা ছিল ওই দিকটায় দক্ষিণেশ্বরে। তো দেরি হয়ে যাওয়ার কারণে সন্দীপদা একটুখানি আগে এসেছে। কত দূর? হ্যাঁ এলাম তো। তো ফাইনালি গাইস আজারিন ধাবা ক্যান্সেল হয়ে গেছে, তো হোটেল নবান্ন চলে এসেছি। আসলে আসার কথা ছিল আমাদের 8-10 জন, তো লাস্ট পর্যন্ত শেষ হয়েছে আমরা 4 জন, কৌশিকদা সন্দীপদা রেজাউল। চলো দেখা হচ্ছে ভিতরে গিয়ে। সো ফাইনালি গাইস আমরা 3 জন পেয়ে গেছি। সন্দীপদা খাবে না বললো, তাই উনি বসে থাকবে, আমরা 3 জনই খাবো, কৌশিকদা আমি আর রেজাউল। আর উনি বলছেন বাড়ি থেকে খেয়ে এসেছি, তো চলো সন্দীপদা খাবে না, 3 জন খেয়ে নেবো। মজা করছি, মানে সন্দীপদারটা এখনো আসলো না, তো আসছে, এলেই খেয়ে নেবো। আমি মশলা টশা নিয়ে নিয়েছি। কমপ্লিট হয়ে গেল, আর বেরিয়ে পড়লাম এখান থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।